हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। आज के आबार चले एलाम एकटा नतून ब्लग निये तोमादेर साथे आड्डा दिते। আর আজকে আফটারনুন দিয়ে শুরু করলাম, কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। অনেকদিন ধরেই আইব্রো উঠে গেছিল, মায়ের তো প্রায় 2-3 মাস হয়ে গেছে আইব্রো করা হয়নি। ভেবেছিলাম যেদিন করব, সেপ্টেম্বর মাসে ঠিক করলাম যেদিন করব, তার মধ্যেই তো মায়ের বিপদটা ঘটলো, তো তার জন্য আর আমিও ক্যান্সেল করে দিয়েছিলাম। তো আজকে আবার ওই দিদিটাকে, মানে কালকে আমি ফোন করে দিয়েছিলাম, তো দিদিটা এসে আমাদের দুজনকে আইব্রো করিয়ে দিল। আর 9 তারিখে আবার আসতে বলে দিয়েছি যে একটু ফেশিয়াল টেশিয়াল করব, কারণ কি 11 তারিখ আমার সাধ আছে। তো আমার শ্বশুরবাড়ি থেকে 9 মাসে সাধ দেয়, তো সেই কারণে শ্বশুর ডেট তো আর বেশি দিন বাকি নেই আমার, যেহেতু নভেম্বরের শেষেই ডেট রয়েছে। তো ওই জন্য মানে আমার শাশুড়ি আর আমার মা একদিনেই দুজনে সাধটা আমাকে দিয়ে দেবে। তো ওই জন্য 11 তারিখ যেহেতু সাধ রয়েছে, তো ওই জন্য আমি 9 তারিখে আমি আর মা দুজনে একটু ফেশিয়াল করব, মা একটু হেয়ার কালার করবে। তো ওই জন্য 9 তারিখে আসতে বলে দিয়েছি। তো 9 তারিখে আসবে, তো তখন একটু ফেশিয়াল করব। মানে ফেশিয়াল কিটটা আমি মানে আমরাই কিনে দেবো, ও জাস্ট করিয়ে দিয়ে যাবে, আর হেয়ার কালারটা মাকে করিয়ে দিয়ে যাবে। তো যাই হোক, ওই জন্য আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, কারণ সকালবেলা উঠেছি, উঠে মানে আজকে টিফিন টিফিন করতে করতেই ও চলে এসেছিল। তো টিফিন টিফিন করার পর ও এসে আইব্রো টাইব্রোগুলো করিয়ে দিল, তারপর একটু বসেছিল, গল্প টল্প করছিলাম, তো সব মিলিয়ে ওই জন্য দেরি হয়ে গেল। তো ওই জন্য এখন 12:30টা যেহেতু বেজে গেছে, তাই জন্য আফটারনুন দিয়েই স্টার্ট করলাম ভিডিওটা। আর আজকে আমাদের রান্না হচ্ছে খারকোল পাতা বাটা আর শুটকি মাছ ঝাল, ঝাল করে শুটকি মাছের ঝাল। তো দেখি মা করে না আমি করি সেটা এখনো ঠিক নেই, কারণ কি ইচ্ছা আছে মায়ের হাতেই শুটকি মাছটা খাওয়ার। তো দেখা যাক কে করি না করি, মা এখন সব জোগাড় যন্ত্র করছে খারকোল পাতা বাটার জন্য, শুটকি মাছ কাটার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছু মা অ্যারেঞ্জ করছে। তো তাই ভাবলাম তোমাদের সাথে ততক্ষণে আমি একটু গল্প করে নিই। তো চলো মা কী কী করছে না করছে একবার দেখিয়ে দিই তোমাদের, চলো। এই যে দেখো, মা খারকোল পাতা বাটবে বলে খারকোল পাতাটা সেদ্ধ করে রেখেছে। কতটা মা পুরো পাতাটা দিয়ে দিয়েছো? দেখো ওইটুকুনি হয়ে গেছে, কালকে তোমাদের কতটা দেখালাম। আর এখানে হচ্ছে আলু দিয়ে শুটকি মাছের ঝাল করবে, তাই এখানে আলু রয়েছে, এই যে টমেটো রয়েছে, আর এখানে শুটকি মাছের জন্য বাটা মশলা রয়েছে, এখানে ফোড়নের জন্য পেঁয়াজ রয়েছে, আর এটা হচ্ছে খারকোল পাতা বাটবে তার জন্য কাঁচা লঙ্কা আর রসুনটা মা ছাড়িয়ে রেখে দিয়েছে, এবার বাটবে। তো চলো মা কী কীভাবে করছে না করছে সব আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর মা এখন খারকোল পাতাটা বাটা বসিয়ে দিয়েছে, তো বাটা দেখো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, বাটাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার মা কী কীভাবে মানে বাটাটা বানাচ্ছে সেটা দেখাই চলো। তো মা এখানে গ্যাস ই করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গেছে, মোটামুটি গরম হচ্ছে, পুরোপুরি এখনো হয়নি। তো মা বাটাটা বসাবে, তো চলো দেখতে থাকো।
খড়কুল পাতা বাটা একদম রেডি। তো বাটাটা তো দেখতেই পেলে, আর বাটার তো নতুন করে রেসিপি কিছু বলার নেই, কারণ সব বাটারই রেসিপি এক। যেরকম কাঁচা লঙ্কা রসুন দিয়ে পেস্ট করে কালো জিরে ফোড়ন দিয়ে বাটাটাকে মানে নুন মিষ্টি দিয়ে একেবারে নামিয়ে নেওয়া। তো এইভাবে তো সবই বাটা আমরা করি মোটামুটি। তো এই যে বাটা একদম মানে একদম রেডি, তো গরম, আমি বাটি ধরতেও পারছি না। তো চলো, মা এবার শুটকি মাছ কাটবে, তো একদম শুটকি মাছ কাটা থেকে তোমাদের আজকে দেখাই, চলো। তো দেখো, মা এখন শুটকি মাছ কাটছে, তাই ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো শুটকি মাছটা সেদ্ধ হয়ে গেছে, আর মা দুবার ঠান্ডা জলে শুটকি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আর তারপর এখন ওই যে সেদ্ধ করে এখন ওই গরম জলটা ফেলে আবার ঠান্ডা জলে ধুচ্ছে। তো চলো দেখাই। বলবো সেটা হচ্ছে যে আমাদের যে কোনো মাছ যেহেতু ভাজতেই হয়, তোমাদের আগেও বলেছি বাবা মাছ ভাজা না হলে খায় না, তো ওই জন্য শুটকি মাছটাও মা ভেজেই করবে, তবে খুব বেশি নয়, জাস্ট তেলে দিয়ে ছেড়ে মানে তুলে নেবে এরকমই, খুব বেশি নয়। তা আমি যখন শ্বশুরবাড়িতে রান্না করতাম আমি ভাজতাম না, আমি একেবারে মশলার সাথে দিয়েই কষিয়ে নিতাম, বাট এখানে বললাম বাবা যেহেতু না ভাজলে খাবে না, তো অনেক ঝামেলা আছে বাবার, তো ওই জন্য মাকে ভাজতে হবে। তো চলো। Thank you.
আমি এখন খেতে বসছি, তো খেয়ে নিই। আর আজকে কী কী খাচ্ছে আর একবার দেখিয়ে নিই, যদিও তোমরা জানো যে কী কী রান্না হয়েছে না হয়েছে, তাও একবার দেখিয়ে দিই। এই যে ভাত, যে বাটাটা দেখালাম, খারকোল পাতা বাটা, এইখানে আছে যে মা করলো শুটকি মাছ, আর এখানে জেঠি দিয়েছে ডিমের অমলেটের তরকারি। তো দেখতেই পেলে আজকে কী কী খাবো, তো চলো আর দেরি করছি না, আগে খেয়ে নিই, খেয়ে আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে ইভিনিংয়ে কোনো ব্লগ দিইনি, দুপুরে খাওয়ার পরও আজকে আর কোনো ব্লগ দিইনি, কারণ দুপুরে খাওয়ার পর আজকে অনেক দিন পর আমার ভালোভাবে একটু আমরা ঘুমিয়েছি, মানে মাও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি, কারণ আমি ছটফট করি বলে মা ঘুমোতে পারে না। আগে রোজই দুপুরে ঘুমাতাম, তোমরা তো জানো সেটাই সেটা, কিন্তু এই ইদানিং 4-5 দিন ধরে না খুব প্রবলেম হচ্ছে, মানে ঘুমটুম আসছিল না, তা আজকে অনেকদিন পর একটু ঘুমিয়েছি। তারপরে ইভিনিংয়ে উঠে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ কি বাবা যেহেতু কালকে কালী পুজো, তার জন্য বাবা মানে লাইট টাইট লাগিয়েছে, তো এগুলো একটু দেখছিলাম, বাবাকে একটু হেল্প করছিলাম, তো এগুলো করতে করতে আর ইভিনিংয়ে ব্লগ করিনি। তারপর জেঠু এলো, চা টা খেলাম, গল্প করছিলাম, তো এখন ওই জন্য ভাবলাম এখন বাজে 8:30, তো এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। লাইট সব লাগানো হয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। আর কালী পুজোতে লাইট না লাগালে একদম ভালো লাগে না, কালী পুজো কেন, আমার যে কোনো অকেশন পারপাসেই যদি একটু লাইট লাগাই না, আমার মনে হয় মনটা ভালো হয়ে যায়, মানে আলো থাকলে আমরা আর কিছু চাই না। তো আমি আমি নিজের ঘরেও, তোমরা হয়তো যে ঘরের ভিডিওগুলো দেখলে দেখতে পারবে, লাইট জ্বালানো অবস্থায় হয়তো দেখোনি, কিন্তু লাইট তো নিজের ঘরে আমি মানে লাগিয়ে রেখেছি, তো ওটা আমি মাঝে মাঝে জ্বালাই সন্ধ্যেবেলা, সন্ধ্যেটা কেটে গেলে আমি টিউব নিভিয়ে দিয়ে তারপর আমি ফলস সিলিংয়ের আলো আর ওই লাইটগুলো আমি জ্বালাই, কারণ আমার ভীষণ ভালো লাগে দেখতে আর আমার আলো খুব ভালো লাগে। তো চলো আগে তোমাদের একটু দেখিয়ে নিই ঘরগুলো কেমন লাগছে না লাগছে। দেখে নিলে কেমন লাগছে, ফার্স্টে তো ঠাকুর ঘর দিয়ে স্টার্ট করলাম, তারপরে দু ঘরে, ওই ঘরেও ভেতরে, কারণ ওই জায়গাটা আমি বসে থাকি সবসময় আর আমার ওই জায়গাটায় বাবাকে বললাম তাই তুমি লাইট লাগাও, আমার ভালো লাগছে। আর বাইরে, ঘরের বাইরে যে আমাদের দরজা মেইন গেট, সেখানেও বাবা দিয়েছে, তো আমার তো খুব ভালো লাগছে। আর কালকে প্রদীপ জ্বালাবো, তো আগের বছর তো কালী পুজোর সময় ওই বাড়িতে ছিলাম, হাজব্যান্ডের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, মানে ঠাকুর দেখতে। অ্যাকচুয়ালি আমাদের ওই বাড়িতে জানো তো ওই পাড়াতে, মানে ওখানে কালী পুজোটা খুব জমজমাটভাবে হয়, এমনকি আমি আমি আগের বছর সেটা দেখিনি, ভাইরাসের জন্য হয়নি, কিন্তু আমি শাশুড়ির মুখে, হাজব্যান্ডের মুখে শুনেছি যে রাস্তাতেও নাকি আলপনা দেওয়া হয়, মানে খুব সুন্দর করে কালী পুজোটা হয়। তবে আমি হাজব্যান্ডের সাথে কালী পুজোর দিন বেরিয়েছিলাম ঘুরতে, তখন আমি দেখেছিলাম বেশ কালী পুজোটা বেশ মানে ভালোভাবে জমজমাটভাবে হচ্ছিলো। এক্স্যাক্টলি আমি জায়গাগুলোর নাম বলতে পারবো না, তবে কয়েকটা ঠাকুর দেখেছি, খুব বেশি না হলেও কয়েকটা ঠাকুরের সাথে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম দেখেছি। তারপর আর এবছর তো বেরোতে পারবো না, তবে ঘরেই বাবা মার সাথে একটু এনজয় করবো, কী বলবো, মানে এই ওই জন্য লাইট টাইট জ্বালিয়েছি, বাবা মার সাথেই ঘরে থাকবো, তো দেখা যাক কীভাবে কাটাই, কীভাবে এনজয় করি না করি। আর তোমরা তো আছো, তোমাদের সাথে তো কথা বলবোই, কারণ তোমাদের সাথে কথা বললে আমার আর একটু বোরও লাগে না আর একটু ফাঁকা ফিল হয় না। যাই হোক, তো আজকে সারাদিনের ভিডিওটা
মানে কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ওকে? আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওকে? আর লাইক কমেন্ট কিন্তু চাই চাই। আর আমার ভিডিওগুলো এইভাবেই দেখতে থাকো, আরও বেশি বেশি করে দেখতে থাকো, আমার পাশে থাকো, ওকে? তো আমার সাথে থাকো, আর আরও ভালো ভালো ব্লগ পেতে চলেছো, তোমাদের আগেই বললাম যে আমার সাথে থাকো, এরপর আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন তো ঘরের মধ্যেই আছি, জানো যে এই সিচুয়েশনে আমার কোথাও বেরোনো সম্ভব নয়, তাই বাইরের ভিডিও আমি খুব একটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর যদিও এই মাসে আমার ডেলিভারি ডেটও রয়েছে, তো এখন তো আমি এই সিচুয়েশনে সেভাবে বাইরে বেরোতে পারবো না, আর বেরোনোটা উচিতও নয়। তো আমি অনেক আগে থেকেই, সত্যি কথা বলতে জবে থেকে আমি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট, তোমার শাশুড়িও বলে দিয়েছে যে মানে বেশি ওই বাইরে বেরোনো বা চুল টুল খোলা রেখে ঘোরা, বা মাও তো একদমই পছন্দ করে না ওগুলো, যেটুকু চেক আপে বেরোই সেটুকুও মা মানে ওই লোহা টোয়া গুঁজে দিয়ে মানে একটা বিশাল ব্যাপার, মানে বেরোচ্ছি এরকম একটা, আর খোপা ছাড়া তো বেরোতেই পারি না। সুতরাং অনেকে হয়তো ভাববে যা এইরকম আবার কি, কিন্তু বিশ্বাস করো ওই যেটা হয় আগেকার মানুষদের একটা মানসিকতা। আর আমি সত্যি কথা আমি চাই এভাবে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড যা বলবে আমি চাই যে ওরা আমার ভালোর জন্য বলবে, আর ওরা আমার নিজের লোক, তো ওরা যেটা বলবে আমি সবসময় সেটা করার চেষ্টা করব আর করিও। কতটা করতে পারি জানি না, ওরা সেটা বলতে পারবে সবাই, বাট চেষ্টা করি করার আমি আগাগোড়াই, জানো তো, মানে কেউ যদি আমাকে কিছু বলে আমি সেটা শোনার চেষ্টা করি আগাগোড়াই। তো যাই হোক, তো এখন আপাতত দিতে পারছি না, তো পরে বাইরে বেরিয়ে বলো বা ঘরে বলো আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেবো। আর তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারলে আমার নিজেরও মনে হয় যে না কিছু তোমাদের দিতে পারলাম। তো চলো আর বেশি কথা বলবো না, তো আজকের ব্লগটা এখানেই এতটুকুই রাখছি, এখানেই শেষ করছি। তো আবার নেক্সট ব্লগে কথা বলবো, তো গুড নাইট। আজকে গুড নাইট বলেই শেষ করলাম ভিডিওটা, কারণ কি আগেই বললাম 8:30 তখন বেজে গেছিলো, এখন 9:45 কাছাকাছি, তো ওই জন্য গুড নাইট বলেই শেষ করলাম। তো চলো আবার কালকে দেখা হবে।